আসসালামু আলাইকুম, এইচিন বাংলা ইউকে লার্নার স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সংবিধা আক্তার। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কে পালিত হলো মহান বিজয় দিবস। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। আমাদের প্রতিনিধি আহসান হাবিব শিমুল জানান, জাতীয় সঙ্গীতের পর কনসাল জেনারেল রেজিনা আহমেদ এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা বৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেয় মিলান লামবার্দিয়া আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মালিথা, নাজমুল কবির জামান, আকরাম হোসেন, দেলোয়ার হোসেন মোল্লা এবং হানিফ শিপন সহ আরো অনেকে। আরো একবার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা যে কবরস্থ